পাঁচটি উন্নত জাতের বকনা আছে বকনাগুলো নিয়ে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমি উন্নত জাতের পাঁচটি বকনা দেখাবো বকনা পাঁচটি আমার খুব পছন্দের বকনা যেগুলো আমার গাবি গাবি তৈরি করার উদ্দেশ্যে কিনা এখন আপনাদের দেখাচ্ছি তো সবার শুরুতে একটা বকনা আছে এটা হচ্ছে হলিস্টিয়ান জাতের বকনা এর বয়স বর্তমানে তেরো থেকে চোদ্দ মাস আছে তো বকনাটা খুবই উন্নত জাতের একটি বকনা আমার পছন্দের একটি বকনা তো এই বকনাটি বর্তমানে নাইনটি নাইনটি আছে নাইনটি ফাইভ পার্সেন্ট আছে প্রথম বিএন থেকে আশা করি ষোলো থেকে সতেরো কেজি দুধ আমরা এর থেকে পাবো আর এই বকনাটা যদি কেউ কিনতে চান এখন এই বকনাটা সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা হলে দেওয়া যাবে চলুন দর্শক তো পাশে আর একটা বকনা আছে এটা জার্সি জাতের বকনা অরিজিনাল পিওর জার্সি তো এই বকনাটার বয়স আছে বর্তমানে বারো মাস বকনাটার বয়স আছে বর্তমানে বারো মাস আর এর পার্সেন্টেজের দিকে যদি আমরা তাকাই এগুলো এইট্টি ফাইভ পার্সেন্ট ব্রিজের বকনা আর এই বকনাটি এখনও হেঁটে আসতে আপনার চার থেকে পাঁচ মাস সময় লাগবে আর এ যখন প্রথমবারের মতো বাচ্চা দিবে এর থেকে প্রথম এনে পনেরো থেকে ষোলো কেজি দুধ আশা করা যায় আর এই বকনাটা যদি কেউ সংগ্রহ করতে চান এর দাম পঞ্চান্ন হাজার টাকা হলে দেওয়া যাবে তো পাশে আরেকটা বকনা আছে এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের বকনা এ বকনাটার বয়সও বারো মাস এটা খুবই উন্নত মানের একটি বকনা খামার করার জন্য সবথেকে উপযুক্ত বকনা তো এই বকনাটাও এইট্টি ফাইভ পারসেন্ট আছে আর প্রথম বিয়ে নে পনেরো ষোলো কেজি এরকম দুধই দিবে তো এটাও যদি কেউ ক্রয় করতে চান এটাও পঞ্চান্ন হাজার টাকা হলে আমার থেকে সংগ্রহ করতে পারবেন তো পাশে আরেকটা আছে এটা জার্সি বকনা বকনাটা ফিজিয়ানের সাথে হলিস্টিয়ানের সাথে জার্সির কিছু পার্সেন্টেজ আছে তো যদিও ক্রস বাচ্চা এগুলো মানের দিকে অনেক ভালো আছে দুধের বেলায় এগুলো খুবই মানে কার্যকরী হবে এগুলো প্রথম বিয়ে নেই থেকে পনেরো কেজি দুধ পাওয়া যাবে এগুলোর থেকে আর এগুলোর বয়স বর্তমানে দশ থেকে এগারো মাস আছে এগুলোর বয়স বর্তমানে দশ থেকে এগারো মাস আছে তো এই বকনাটা যদি কেউ সংগ্রহ করতে চান এটার দাম ওই রকম পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা হলে আমি এই বকনাগুলো দিতে পারবো তো দেখলেন চারটি খুবই উন্নত জাতের বকনা এই চারটি বকনা যদি কেউ একসঙ্গে নিতে চায় তাহলে দুই লক্ষ বিশ হাজার টাকা হলে আমার থেকে নিতে পারবে পাশে আর একটা বকনা আছে এটা বয়স একটু কম ছোট এর বয়স নয় থেকে দশ মাস এটা ফিজিয়ান জাতের বকনা যদিও বয়সের কম খুবই উন্নত মানের বকনা কারণ এর গঠন বা তলার সাইজ এর চামড়াটা অনেক পাতলা আছে সব কিছু একটা খুবই উন্নত জাতের একটা বকনা তো এই বকনার যদি পার্সেন্টেজের দিকে তাকাই এর পার্সেন্টেজ আছে এইটটি পার্সেন্ট আর এ যদি প্রথমবার বাচ্চা প্রসব করে তাহলে এর থেকে তেরো থেকে চোদ্দো কেজি দুধ আশা করা যায় তো আশা করি যে সকল বকনা আমি দেখালাম এই বকনাগুলো দিয়ে যদি কেউ খামার শুরু করে আশা করি দুধের ফাঁকি হবে না देखे। देखे ना बात के कोई बात करो खाएँ भी पैकेट केना लागू